অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের দুটি গুরুত্বপূর্ণ মামলার আপডেট রয়েছে আজকের এই ভিডিওটিতে ওবিসি ও এসএসসি দু ষোলো স্কুল সার্ভিস কমিশনের দু হাজার ষোলো সালের শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ মামলা এই যে মামলা দুটি এতদিন ধরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চেই বিচার কার্য সম্পন্ন হচ্ছিল এ হেয়ারিং হচ্ছিল এই দুটো মামলার বিচারপতি ও বেঞ্চ পরিবর্তন হচ্ছে চিফ জাস্টিসের বেঞ্চে থাকা এই দুটি মামলা স্বতন্ত্র বিচারপতির বেঞ্চে শুনানি হবে আগামীতে তবে এই দুটি মামলার মধ্যে এসএসসি মামলাটি শুনানির তারিখ পিছিয়ে গেছে আঠাশে নভেম্বর এর জন্য নির্দিষ্ট হচ্ছে এই মামলাটি সিরিয়াল নম্বর ফর্টি থ্রিতে আছে এই মামলা শুনানিতে অনারেবল চিফ জাস্টিসের পাশাপাশি থাকছেন অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার ওবিসি মামলার ক্ষেত্রে একটু অন্যরকম বিষয় থাকছে চিফ জাস্টিসের বেঞ্চ থেকে সম্পূর্ণভাবে মামলাটি সরে গেছে অর্থাৎ এখানে চিফ জাস্টিস থাকছেই না শুনানিতে এবার থেকে মামলাটির হিয়ারিং করাবেন জাস্টিস বি আর গ্যাভাইন এবং কে ভি বিশ্বনাথন যার পরবর্তী শুনানির তারিখ ঠিক হচ্ছে নয় ডিসেম্বর দু তবে বলা যায় যে যদিও বা এসএসসির মামলাটি প্রধান বিচারপতির সংযুক্তি থাকছে অর্থাৎ বিচারপতির বেঞ্চে থাকছে তবুও ওবিসি মামলাটির ক্ষেত্রে এই কথা বলা যাচ্ছে না কারণ সম্পূর্ণভাবে বেঞ্চ পরিবর্তন হয়ে গেছে এই এই যে ওবিসি মামলাটি পশ্চিমবঙ্গের নিয়োগ সংক্রান্ত বিষয়ের উপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যথেষ্ট গুরুত্ব বহন করে এবং প্রভাব ফেলছে বলা যায় এই মামলা দ্রুত নিষ্পত্তি না হলে বেশ কিছু নিয়োগ প্রক্রিয়া বিলম্ব হওয়ার আশঙ্কা থাকছে দু হাজার বাইশের টেটের ইন্টারভিউয়ের সহ ইন্টারভিউ সহ নতুন নিয়োগের ক্ষেত্রেও কিন্তু এর প্রভাব পড়তে পারে বলে মনে করা যায় তবে এখন দেখার বিষয় যে এই মামলাটির গতি প্রকৃতি কোন দিকে যায় সুপ্রিম কোর্টের দ্রুত নিষ্পত্তি হলে অবশ্যই সমস্ত কিছু খুলে যাবে এবার আইনি জটিলতায় কি থাকছে আইনি বিচারকার্যে কী থাকছে সেটাই দেখবার বিষয় আগামী শুনানিতে সেগুলো বোঝা যাবে পরবর্তী যে সমস্ত শুনানিগুলো হবে এবং সেই শুনানিতে সমস্ত বিষয় সুস্পষ্ট হবে সকলের এবং এই যে এসএসসি মামলা স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের যে মামলাটি রয়েছে সেই মামলাটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ অনেক শিক্ষক রয়েছেন অনেক শিক্ষক শিক্ষিকা এতে অত্যন্ত চিন্তায় রয়েছেন তো এই মামলাটির গতি প্রকৃতি কোন দিকে যায় অবশ্যই নজর রাখবো আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন শিক্ষা এবং শিক্ষক নিয়োগের কেস সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি ভালো লাগলে কাজে আসলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টটা আপনার মতামত জানাতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ